তোমরা আমাদের লাস্ট ব্লগটা দেখার পর সবাই খুব চিন্তিত ছিল এবং জিজ্ঞাসা করেছিল আমরা কেমন আছি তাই সেটার উপরেই একটা ছোট্ট আপডেট ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি যাবি না ডক্টরের কাছে মানে নে দেখো বেচারার বেচারার অবস্থা অবস্থা সুখী পুরো ঠিক হয়ে গেছিল কালকে এবং ঘুম দিয়ে উঠে দেখি অবস্থা খারাপ আমাদের মাথাতেই ছিল না আমরা একটা ওয়ার্ড্রপ আর একটা ড্রেসার অর্ডার করেছিলাম ওই দুটো আবার এই মধ্যেই চলে এসেছে যাই হোক এগুলো ফিক্সড হয়ে গেলে আমরা বেরিয়ে ডক্টরের কাছে যাব আর আগের দিন রাত্রেও কিন্তু তোমাদের সাথে ভালো করে কথা বললো দেখলে মানে লাস্ট এন্ডিং পার্টটা ওটা ওই সময়ও ভালোই ছিল তারপরে আরও ভালো হয়ে গেছিলো তারপর ঘুম থেকে উঠে দেখি আবার যেই কে সেই অবস্থা আর আমার ডক্টর কাল সকালে বসবে এখন আজকে বিকেলে শাহরুখে নিয়ে যাব আর এখানে সব ফিক্সড হয়ে গেছে এবার আমরা ঝটপট করে রেডি হয়ে বেরোবো তো আমরা এখন ডাক্তারখানায় যাব আমার ডাক্তার কালকে এই যে ডাক্তার দেখাবে না দেখানো না করে এখন লাস্টে দেখাতেই হচ্ছে হ্যাঁ মানে দেখিয়েছিল অনলাইন দেখিয়েছিল আর আমরা এখন লিস্টের জন্য ওয়েট করছি বেচার খুব বাজে অবস্থা খুব খুবই খারাপ অবস্থা না হো একটু ঠিক আছে একটু তো ঠিক আছে জ্বরটা কম আছে মানে উইকনেস আছে এখানে এত গরম পড়েছে কি বলবো হেটে হেটেই আমাদের অবস্থা খারাপ হয়ে গেল স্পেশালি শাহরুখের ওর তো অবস্থা জানোই কথা বলতে বলতে চলে এসেছি দেখো ক্লিনিকে আর এখানে আসার সাথে সাথে ওকে ডক্টর দেখলো একটা ব্লাড টেস্ট করাতে দিয়েছে আর এখন হচ্ছে ওকে প্যারাসিটামলের একটা ড্রিপ দিয়েছে তো ব্লাড টেস্টের রিপোর্ট আসলে বোঝা যাবে ওর কি হয়েছে ওই ঠিক ঠিক করে দিয়ে টাকা আমি করছি যেন তোর কত কি হয়ে গেছে খুব সিরিয়াস কিছু হয়েছে তোর এরকম করছিস তুই তো করছি কমেডি করছিস তুই কমেডি করতে এসেছিস ভাল লাগছে বাবু কাকি একটু বল ভাল লাগছে খুব আরাম খুব আরাম এক ফোঁটা এক ফোঁটা করে পড়ছে আজকে চালাতে 还是啥的来 তো আমি একটু নিচে যাচ্ছি জল খাবার নিয়ে আসতে আমারও একটু খিদে পেয়েছে আর জলও আনিনি আজকে ভুলে গেছিলাম তো জল আনতে নিচে এসেছি এসে ওই বাকের মহিবি বলে সুপার মার্কেটটা এসেছিলাম কারণ এটা তো আমাদের সেই পুরনো বাড়ির ওখানে সেখানেই তো এখান থেকে এগুলো একটু সস্তায় পেলাম বলে নিয়ে নিলাম আর একটু জল নিয়ে নিলাম আর এতক্ষণে ওর ফোন চলে আসলো আমি ওকে জিজ্ঞাসা করলাম কি এসছে রিপোর্টে ও বললো ডেঙ্গু হয়েছে তো আমি তাড়াতাড়ি ফিরে গেলাম গিয়ে ওকে নিয়ে তারপরে একটুখানি যা যা খেতে হয় ডেঙ্গুর সময় সেগুলো কিনে নিয়ে আবার ঘরে গেলাম

আক দো ভেকেশনে পানি খাচ্ছে এখন খাবে পেপে সিদ্ধ ভাত রাতের বেলা চল চলে দুদিনের জন্য পেপে সিদ্ধ এবার তো এটা নেক্সট ডে সকালের ভিডিও উঠেই দেখলাম শিন থেকে অনেক কিছু এসছিল টুকটাক জিনিস যেমন ফোনের কভার টুপি টুপি ছোট ছোট জিনিস ফোনের ট্রাইপড যেগুলো আর শেয়ার করা হলো না তোমাদের সঙ্গে এরকম সিচুয়েশানের দেখাতে পারলাম না নিজেদেরই মাথায় ছিল না তো এখানে ওর জন্য একটু চিকেন স্টু বানাচ্ছি আমি প্রথমবার বানাচ্ছি জানি না কেমন হয়েছে তো ওর জন্যই বানাচ্ছি কারণ ও তো এখন একদম মশলাপাতি খাবার খেতে পারবে না তো এটা হচ্ছে সেকেন্ডের ভিডিও যখন ওকে আবার ডাক্তার কাছে নিয়ে যাচ্ছিলাম এদিন আর ব্লগ বানানো হয়নি এটা হচ্ছে ডে থ্রি ওকে আবার নিয়ে এসেছি আজকে শরীরটা আবার হুট করে একটু বেশি খারাপ হয়ে গেছে আগের দিন একটু ভালো ছিল একটু ভালো ফিল করছিলো তারপরে আমি আমার ডাক্তারও দেখিয়ে নিলাম সকালবেলা এসেছিলাম যেহেতু আর এদিকে ওর ব্লাড টেস্টটাও হচ্ছে ওর প্লেটলেটটা দেখার জন্য তো এটা হচ্ছে ডে ফোর আমরা আবার ডক্টরের কাছে যাচ্ছি এখন আর আজকাল হেঁটে যাচ্ছি না খুব কাছে যদিও বা কারণ শাহরুখ খুবই দুর্বল তোমরা বুঝতে পারছো আর এখানকার গরম তো জানোই এখন গরম পড়া স্টার্ট হয়েছে তো আমরা চলে এসেছি ক্লিনিকে কি করব আজকাল আর একদম ব্লগ বানানোর এনার্জি নেই ছোট ছোট জিনিসই তোমাদের সাথে শেয়ার করছি আজকে একটুখানি ও ঠিক আছে তো আমরা ভাবলাম চলো আজকে বাইরে থেকে একটু ট্রিট হোক না আমরা কোনো আনহেলদি খাবার খাবো না এখান থেকে দুজনের দুটো জুস অর্ডার করেছি একটা চিকু আমি একটা ম্যাঙ্গো আর একটা সাবারমা সাবারমাটা একদমই মশলাপাতি ছাড়া একদম হালকা সাবারমা অর্ডার করেছিলাম আর সাবারমা তো তোমরা জানোই সেরকম কিছুই স্পাইসি হয় না একদম নর্মাল চিকেনটা থাকে আর সঙ্গে সালাড থাকে ভেতরে তো এটা খেয়ে আমরা একটু যাব হচ্ছে সুপার মার্কেটে কারণ একটু ফলমূল শেষ হয়ে গেছে আবার সেগুলো কিনতে হবে আর একটু মাছও নেবো আজ ভেবেছি একটু সবজি দিয়ে নানা রকম একটু পাতলা ঝোল করে দেব মাছে কি বলবো তোমরা প্রে করো তাড়াতাড়ি যাতে ও সুস্থ হয়ে ওঠে আর আমারও ডক্টর বলেছে সাত দিনের ওষুধ খেতে তারপরে আবার যেতে ডাক্তারের কাছে কিন্তু চিন্তার কোনো ব্যাপার নেই আগের থেকে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে তো ব্লগটা শেষ করা হয়নি বলে ঠিক করে আমি তোমাদের সাথে আবারও একটা ভিডিও শেয়ার করছি ছোট্ট করে ভিডিও বানিয়ে তো এখন শাহরুখ অনেকটা ভালো আছে আর আমাকেও সাত দিনের ওষুধ দিয়েছে তো সাত দিন পরে আবার যেতে বলেছে যদি সাত দিনে না কমে তাহলে হয়তো অনেক রকম টেস্ট করাতে দেবে আবার তো এখন শাহরুখ অনেক ভালো আছে কিন্তু আজকে ওকে একবার নিয়ে যেতে হবে আজকে আবার একবার প্লেট প্লেটটা চেক করবে তোমাদের একটা মনে কিউরিয়াসিটি থাকতেই পারে যে ডেঙ্গু কি করে হলো এখানে অ্যাকচুয়ালি কদিন আগেই খুব বৃষ্টি হয়েছিল তোমরা জানো এখানে অনেক জায়গায় জলও জমেছিল রাস্তাঘাটে তো হয়তো কোথাও দিয়েও হেঁটে গেছে বা কিছুভাবে ওকে কামড়ে দিয়েছে জানি না এখানে অনেকেরই এখন ডেঙ্গু হচ্ছে শুনলাম কিন্তু আমার ঘরে একটাও মশা নেই যদিও বা মানে এখানে এসে দিন মশা টশা দেখিনি আর কি তবুও এরকম জল জমে ঠমে ছিল বলে হয়তো মশা হয়েছে যেভাবেই হোক এখন সবারই হচ্ছে শুনছি তো তার জন্যই তো আর কি বলবো তোমরা প্রে করো আমরা যাতে তাড়াতাড়ি খুব সুস্থ হয়ে উঠতে পারি আর আগের মতো নর্মাল ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারি একদমই ভালো লাগছে না কারণ আমরা দুজন এমন একটা মানুষ যারা সবসময় হাসি খুশি থাকতে ভালোবাসি এর মধ্যেও আছি কিন্তু তবুও মনে হচ্ছে কোথাও কিছু একটা মিসিং তো যাই হোক তোমরা আমাদের জন্য প্রে করো তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তিলড্রেন টাটা বাবা অ্যান্ড টেক কেয়ার